আসসালামু আলাইকুম ভিওর্স আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আটার প্যানকেক শুনে নিশ্চয়ই অবাক হচ্ছেন অবাক হওয়ার কিছু নেই ময়দা দিয়ে প্যানকেক তৈরি করলে খেতে যে যেরকম সফট হয় ঠিক একই রকম আটা দিয়ে প্যানকেক তৈরি করলে ঠিক একই রকম সফট থাকবে যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি অবশ্যই করে নেবেন তাহলে চলুন দেখে নিই খুব সহজেই কিভাবে আটা দিয়ে প্যানকেক তৈরি করতে হয় প্যানকেক তৈরি করার জন্য প্রথমে আমি রুম টেম্পারেচারে থাকা দুটা ডিম নিয়েছি প্রথমে ডিমগুলোকে ভালো করে পেটিয়ে নেব ডিমগুলো ফ্যাটানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি এবং স্বাদ মতো লবণ এবার চিনি এবং ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে চিনিটা পুরোপুরি গলে যায় দেখতেই পাচ্ছেন চিনিটা পুরোপুরি গলে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল আপনারা চাইলে ঘিও ব্যবহার করতে পারেন এবার সব কিছু আবারও খুব ভালো করে একসাথে মিশিয়ে নিতে হবে এবার দিয়ে দিচ্ছি দু কাপ পরিমাণ ময়দা সাথে এক চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে খুব ভালো করে ছেলে নিতে হবে ছালা হয়ে গেলে সব মিশ্রণটাকে খুব ভালো করে আবারও মিশিয়ে নিতে হবে এমনভাবে মিশাতে হবে যেন কোনো লামস না থাকে দেখতেই পাচ্ছেন ব্যাটারির মধ্যে কোনো প্রকার লামস নেই ছোলায় একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি এই চামচটা দিয়ে এক চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চুলার রাস্তা অবশ্যই মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি থাকবে এক মিনিট পর দেখতেই পাচ্ছেন পেনকেকের ওপরে পাবসগুলা ফুটে গেছে এবং কিছুটা অংশ হয়েও গেছে এবার আমি পেনকেকটাকে উল্টে দেবো দিয়ে আবারও এক মিনিটের জন্য অপেক্ষা করব। দেখতেই পাচ্ছেন আমার পেনকেকটা হয়ে গেছে এবার আমি পেনকেকটা নামিয়ে নিচ্ছি এভাবে করে বাকি সবগুলো কেক আমি তৈরি করে নেব দেখতেই পাচ্ছেন আমার কেকটা হয়ে গেছে এবার আমি পেনকেকটা নামিয়ে নিচ্ছি এভাবে করে বাকি সবগুলো প্যানকেক আমি তৈরি করে নেব দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল আঠার কেক আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওর লিঙ্কটি আপনাদের ফেসবুকে শেয়ার করতে ভুলবেন না আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ